ধরক মারের মুখে দাঁড়াতে না পেরে বারবার পড়ে যাচ্ছিলেন আব্রার তাকে তুলে পেটানো হচ্ছিল দফায় দফায় ক্রিকেট দিয়ে আঘাত করা হয় নিস্তেজ আবরারকে দেখে বলা হয় ও নাটক করছে স্বীকারোক্তিতে উঠে এসেছে এমন রোম হর্ষক বর্ণনা দফায় দফায় বেধড়ক মারধর ক্রিকেটের স্ট্যাম্প ও স্কিপিং রোপ দিয়ে ক্রমাগত আঘাত এক পর্যায়ে আর সইতে পারেনি আব্রারের দেহ ঢলে পড়ে মৃত্যুর কোলে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবরারকে পেটানোতে সরাসরি যুক্ত বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ইফতি মোশারফ সকালের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে আসে হত্যাকাণ্ডের বিভৎস বিবরণ ইফতি জানান ছয় অক্টোবর রাত আটটার পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী আবরারকে নিয়ে আসা হয় দু নম্বর কক্ষে সঙ্গে আনা হয় আবরারের দুটি মোবাইল ফোন ও ল্যাপটপ প্রথমে আব্রারকে বেশ কয়েকটি চড় মারেন মেহেদি বাইরে থেকে স্ট্যাম্প নিয়ে আসেন অন্য একজন চার পাঁচবার আঘাতের পর এক পর্যায়ে ভেঙে যায় স্ট্যাম্পটি আবরারের হাঁটু পা পায়ের তালো ও বাহুতে স্ট্যাম্প দিয়ে আঘাত করেন অনিক সরকার পেটান মেফতাহুল ইসলাম জিয়নু রাত দশটার দিকে খেয়ে এসে ইফতি দেখেন আবরার মেঝেতে পড়ে আছেন তখন তাকে ধমক দিয়ে দাঁড় করান এবং কয়েকটি চড় মারেন এরপর স্কিপিং রোপ দিয়ে মারেন মুজাহিদ আবারও স্ট্যাম্প দিয়ে পেটান ইফতি চড় মারেন তানফির রাত এগারোটার দিকে অনেক সরকারি স্ট্যান্ড দিয়ে এলো পাতাড়ি পেটান আব্রারকে এ সময় সবাই ভয় পেয়ে যান বারোটার পর আবরার বমি করলে বিষয়টি অনিককে জানানো হয় তিনি আব্রারকে গোসল করিয়ে হাতে পায়ে মলম লাগাতে বলেন এ সময় মেহেদি বলেন ও নাটক করছে আরও দুবার ভূমি করার পর আবরার নিস্তেজ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় বাইকে করে বুয়েট মেডিকেলের চিকিৎসককে নিয়ে আসেন তামিম চিকিৎসক সিঁড়িতে আবরারকে দেখে বলেন সে মারা গেছে এদিকে আবরার হত্যা মামলায় আট নম্বর এজাহারভুক্ত আসামি মাজিদুল ইসলামকে সিলেট থেকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ডিএমপি গতকাল এজাহারভুক্ত একজন এবং আজকেও এজাহারভুক্ত একজন সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে এজাহারে তাদের নাম রয়েছে এবং তাদের প্রাথমিক সংশ্লিষ্টতা এসছে বলেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এইভাবে আরও যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে এজাহারে নাম থাকুক বা না থাকুক তাদেরকেও গ্রেপ্তার করে এই মামলার সুষ্ঠু তদন্ত যত দ্রুত সম্ভব সম্পন্ন করে আমরা বিজ্ঞ আদালতে বিচার বিচারের জন্য উপস্থাপিত করব ফারুক ভাইয়া রবিন সময় সংবাদ ঢাকা